হ্যালো ভিউয়ার্স, আইটিভি নিউজ 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে ঈশ্বরদী পৌরসভা নির্বাচন 2021 আগামী 16 জানুয়ারি। ইতিমধ্যে নির্বাচনের মাঠ গরম হয়ে উঠেছে, আর আমরাও আছি আপনাদের শেষ সংবাদটি পৌঁছে দিতে। এখন আমরা এসেছি ঈশ্বরদী পৌরসভার 8 নং ওয়ার্ডে, বাকিটা ইন্ট্রোর পর। এখন আমরা আছি 8 নম্বর ওয়ার্ড বর্তমান কাউন্সিলর মোহাম্মদ সাইদ হাসান শিমুল ভাইয়ের সাথে। চলুন আমরা সবাই এখন শিমুল ভাইয়ের সাথে কথা বলি। আপনি বর্তমানে মহামারী করোনা মোকাবেলায় আপনার ওয়ার্ডের জনগণের বিষয়ে কি কি চিন্তা ভাবনা করেছেন? বর্তমানে যে করোনা মহামারী, এটা হলো আমাদের স্থানীয় না কোনো কিছু না, এটা হলো পুরা বিশ্বে মহামারী। তো যেভাবে আমাদের দেশ, যেভাবে সরকারি নির্দেশনা আছে, সেগুলা জনগণকে সচেতন করতে হবে, সচেতন করতেছে। আমরা ওয়ার্ড কমিটির মাধ্যমে, TLCC-র মাধ্যমে আমরা ওয়ার্ড পর্যায়ে এটার সচেতনতা প্রতিরোধ কমিটিও করেছে। এভাবে আমরা করোনা মহামারী, যেহেতু এর কোনো প্রতিষেধক নাই, এর প্রতিরোধই হলো এর উত্তম পথ। পৌরবাসীর নাগরিক যেসব সুবিধা আছে, পৌরবাসীদের সাথে নিয়ে পৌরবাসীদের সচেতন করে সেগুলো আমি করার চেষ্টা করব। নির্বাচনের পরিবেশ অবশ্যই ভালো আশা করি, কারণ মানুষ কর্মকাণ্ডের মূল্যায়ন করার সুযোগ এই নির্বাচনের মাধ্যমে, এর কোনো বিকল্প নাই। আমাদের ভূমিকা আগাগোড়াই খুব ভালো ছিল, কারণ গত 5 বছরে আমরা ঈশ্বরদী পৌরসভায় স্বায়ত্তশাসিত একটা পৌরসভা, যেখানে আমাদের টাকাতেই, আমাদের রেভিনিউতেই আমাদের কর্মচারীর বেতনাদি বিভিন্ন রকমের সুবিধাবঞ্চিত মানুষের বিয়ে, অসুখ বিসুখ, এগুলাতে আমরা আর্থিকভাবে যেসব সহযোগিতা করি, এগুলা কিন্তু আমরা পৌর সবার নাগরিকদের কাছ থেকে নিয়েই আমরা করি, এগুলা কিন্তু সরকার থেকে দেয় না আমাদের। তো কাজেই নাগরিক সুবিধা, নাগরিক যত সচেতন হবে নাগরিক সুবিধা তত বেশি পাবে। সচেতনতা মানে তার হোল্ডিংটা সে নিজেই পরিশোধ করবে, তখন দাবি নিয়ে পৌরসভায় বলতে পারবে যে আমি এই বঞ্চিত। মাদক নির্মূলে, মাদক নির্মূল, মাদক এটা হলো একটা সামাজিক ব্যাধি হিসাবে দাঁড়ায় গেছে, এটা সামাজিকভাবেই একা কারো পক্ষে সম্ভব না। আমার ওয়ার্ডবাসীকে সাথে নিয়েই আমার এই মাদককে নির্মূল করতে হবে। অবশ্যই পজিটিভ হবে। বেকারদের কর্মসংস্থানে আমার একার চিন্তা ভাবনার কোনো বিষয় না, এটা বর্তমান সরকার সে নিজেই এই বিষয় নিয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছে, তাতে আশা করি এই বেকার সমস্যা এটা থাকবে না। যারা শিক্ষিত তাদেরকে উদ্যোগী হতে হবে, চাকরির আশায় থাকলে হবে না, তাহলে আর বেকার সমস্যা থাকবে। আমরা যার যার নিজেদের আঙ্গিনা পরিষ্কার রাখলে আর বাদ বাকি যেটুকু থাকে ওটুকু তো আমরা পৌরসভার মাধ্যমে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করব। পিছিয়ে পড়া অশিক্ষিত মানুষ, দারিদ্র মানুষ, তাদের শিক্ষার ব্যবস্থা, তারপরে স্বাস্থ্য সম্বন্ধে পিছিয়ে পড়া মানুষকে সচেতন করা, তারপরে পৌর কর প্রদানে তাদেরকে সচেতন করা, এবার আমি আপনাদের এই প্রচার মাধ্যমে
আমার ওয়ার্ডবাসীকে আমার আট বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করে ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমাকে ভোট প্রদান করবেন এবং জয় করবেন এই আশা করছি সবার কাছে। আর আমার মার্কা ব্ল্যাকবোর্ড মার্কা, অবশ্যই আপনারা ব্ল্যাকবোর্ড মার্কায় ভোট। কিছু বলবেন শিমুল ভাই, দীর্ঘত 10 বছরে যে কর্মকাণ্ড করেছে সারা ঈশ্বরদী, আমার জীবনে এরকম কাউন্সিলর হয়নি। সাধারণ মানুষের সর্বক্ষণ খোঁজ খবর রাখা, উনি সর্বক্ষণ রাখছে। আঙ্কেল কি কি কর্মকাণ্ড করছে আপনি একটু বিস্তারিত বলবেন। সাধারণ মানুষ সুবিধা অসুবিধা ডাকলেই পাইছে, পৌরসভা গেলে পরে কোনো কাজের জন্য 10 টাকা দেওয়া অথবা হয় নাই কবা কেউ বলতে পারবে না এরকম। রাস্তাঘাট আপনার শিমুল ভাইকে কেমন লাগে? ভালো। কেন ভালো লাগে? তার কর্মকাণ্ড আমাদের পছন্দ। রাস্তাঘাট, পানি, লাইটিং পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভালো আছে। আপনি কি আবারও তাকে জয়যুক্ত করতে চান? আশা করি। আট নম্বর ওয়ার্ডের একজন সাধারণ নাগরিক হিসেবে এইটাই বলতে চাই যে আমাদের শিমুল ভাই সুখে দুঃখে সবসময় আমাদের সাধারণ মানুষের পাশে ছিল, এবং আমরা আশা করি যে আবারও নির্বাচিত হয়ে উনি আমাদের 8 নম্বর ওয়ার্ডের সকল সাধারণ মানুষের পাশে থাকবে এবং শিক্ষা স্বাস্থ্য সকল ক্ষেত্রে যেভাবে ভূমিকা রাখছে উনি আগামীতেও সেই ভূমিকা রাখবে। আমরা জয়যুক্ত হওয়ার পরে সেই আশাটাই করব 8 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, আমাদের এটাই আশা শিমুল ভাইয়ের কাছে। এবং আমি আমার এই মেসেজের মাধ্যমে সকলকে জানাইতে চাই যে সবাই 8 নম্বর ওয়ার্ডের একত্রিত হয়ে আমাদের শিমুল ভাইকে ব্ল্যাকবোর্ড মার্কায় ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করব, এবং সবাই একসাথেই আমরা আগামী 5 বছর ভালো থাকবো ইনশাআল্লাহ।